আপনি এখানে? আমার ইনভিটেশন আছে। আচ্ছা মা, আমার খুব অবাক লাগলো যে আপনার যিনি এমপ্লয়ার মিস্টার রিয়াংশ রয়ের সঙ্গে আপনার হাজবেন্ডের চেহারার হুবহু মিল। আপনার কোনো খটকা লাগেনি? না। কেন? কারণ রিয়াংশ রয় ইংলিশে কথা বলতে পারে, আর আমার হাজবেন্ড শঙ্কর ঘোষ ইংলিশে কথা বলতে পারতেন না। আমার হাজবেন্ড একজন সাধারণ পাইস হোটেলের কুক। উনি বাঙালি সাবেকি রান্না ছাড়া কিছু জানতেন না, কন্টিনেন্টাল রান্না জানতেন না, যেটা রিয়াংশ রয় জানে। আই সি। তারপরে আপনি বলছেন যে চেহারার মিল ছাড়া রিয়াংশ রয় আর শঙ্কর ঘোষের মধ্যে কোনো মিল নেই? না। তাহলে আপনার হাজবেন্ড হসপিটাল থেকে কোথায় ভ্যানিশ হয়ে গেল? যে মানুষটার বুকে গুলি লাগে সে হাসপাতাল থেকে কোথায় চলে যায়? মিস্ট্রি, রহস্য। এনিওয়ে, আপনি আপনার কাজ করুন, আমি আমারটা করি। কাজটা করবে নাকি আমি বাড়িতে ব্লাস্ট করা শুরু করব? আমি আমি চেষ্টা করছি। চেষ্টা নয়, এক্ষুনি করতে হবে, এক্ষুনি। ডু ইট। পারবো না, আমি শঙ্করকে মরতে দিতে পারবো না, আমি তো আমার পরিবারকেও মরতে দিতে পারবো না। ঠাকুর, পথ দেখাও আমাকে, আমি কিভাবে সবাইকে বাঁচাবো, আমাকে পথ দেখাও। ফায়ার মেজ বৌদি, ফায়ার। চলুন চলুন চলুন, বাড়ি খালি করতে হবে আমাদের, এক্ষুনি বাড়ি খালি চাই। হ্যাঁ, কি ব্যাপার? কি 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 করছো তোমরা? বাড়ির মধ্যে ঢুকে পড়ে হাঙ্গামা শুরু করে দিয়েছো। বলছি শুনতে পাচ্ছেন না? আমাদের বাড়ি এক্ষুনি খালি চাই, আমাদের বসের অর্ডার আছে। হ্যাঁ, আরে অনুমুখ, হ্যাঁ এই তোদের বস কে রে? হ্যাঁ, ওরে তোদের বস কে জমিদার নাকি, যে আমাদের বাড়ি ছাড়বার একবারে হুকুম দিয়ে দিচ্ছে? তোদের বস কে ফেলে না, ওই মুড়ো ঝাঁটা দিয়ে একবারে কপালে মেরে কপাল ফাটিয়ে দেবো আমি। ঝাড়া করবে, ঝাড়া নিয়ে যায়, যা ঝাড়া নিয়ে কর না, পাউডার লাগিয়ে ঝাড়া করো। ঐশানি কোথায়? বাড়ির বউ ঐশানি কোথায়? ডাকো। কদিন আগে আমার কাছে গিয়ে বলো 50,000 টাকা লাগবে, আমার ঠিক আছে বলো 3 দিন বাদে ফেরত দেবো। 3 দিন কেড়ে গেলো লাপাতা। হ্যাঁ, কই ঐশানিকে ডাকো,
पुलिस की करो पिसी लाजबो ओ बनु की फोने कुटर कुटर की अच्छे আমার সাথে কর্পোরেট করো হ্যাঁ কর্পোরেট করবে না হ্যাঁ তাহলে ছোট ভাইটার মাথায় দানা পুড়ে দেবো ওই তোরা দাঁড়িয়েস কেন যা কাছু কর কাজে লেগে পড় মানে ওই সাইলেন্স হবে ওই পয়সা আছে নেই তো নালে আমরা দেখে নেব পয়সা হ্যাঁ দেখেছো তো এটা ওদিকে প্রভাকর ঘোষ ট্রিগারে চাপ দেওয়ার আগে আমাকে বাড়ির সব কটা বোম ডিফিউজ করে দিতে হবে অ্যাট এনি কস্ট এ বাড়ির কেউ যেন কিচ্ছু না বুঝতে পারে সেই জন্যই আমাকে আবার খোকন গুন্ডা সেজে সমস্ত নাটক করতে হচ্ছে सिनेमा देख তোমাকে যে কাজটা করতে বলা হয়েছে সেইটা করবে মানে নয় রিয়াংশয়কে মারবে আর নইলে আমি ঘরে দারুণ একটা সিনেমা চালাবো যেখানে একের পর এক সবাই টেস্টাস ধুম করে মরে যাবে আর বডিগুলো পড়ে যাবে একটা এক্সাম্পল দেখবে আমি একটা ফোন করব মায়ের ঘরে ফোনটা বাজবে আর ছোট্ট ঝিলমিল দৌড়ে দৌড়ে আসবে ফোনটা তোলার জন্য ফোনটা তুলতে তুলতেই ব্লাস্ট করবে আর ছোট্ট ঝিলমিল তাহলে কে মরবে রিয়াংশয় নাকি ঝিলমিল কাকে বাঁচাবে তুমি বেশ আমি তাহলে কাউন্টডাউন করা শুরু করলাম হ্যাঁ এক দুই তিন চার শেষবারের মতন বলছি মেজো বৌদি গুলিটা চালাও
ঝিলমিল শেষ। বুম।